তো বাংলাদেশে এক থেকে দশের মধ্যে যারা আছে মানে আসাদুল এবং শামীম তোমাদেরকে আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি যেতেছি আবদুল্লাহদের গ্রাউন্ডে। তো ওরা গুলশান ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে প্র্যাকটিস করে। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, কারণ আমি অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, আর আমি একটু বাইক ব্লগিংয়ের মতন করব। মানে বাইকে যেভাবে ব্লগিং করে আমি ওইভাবে ট্রাই করতেছি সাইকেলে ব্লগিং করব। তো কীরকম হয় আমি জানি না, আর কীভাবে শুরু করতে হবে এটা আমি জানি না। পরে আমি ভয়েস দিতেছি, তো বুঝতে পারতেছেন আমি আলাদাভাবে ভয়েস দিতেছি, মানে মাথা কাজ করতেছে না, কি বলবো রাস্তার মধ্যে। তো এই এখন আমি যেতেছি সামনে কষাইবাড়ির রেল গেট। তো এখন আমি এয়ারপোর্টে যাই। সো গাইজ, আপনারা খেয়াল করতে পারছেন এখানে রাস্তার অবস্থা একটু খারাপ ছিল। তো এরকম রাস্তায় আপনারা অবশ্যই একটু সাবধানে সাইকেল চালাবেন, আর এইসব রাস্তায় একটু জোরে সাইকেল চালালে যা একটু নর্মাল গিয়ারবক্সের সমস্যা হতে পারে, যেমন টিউনিংয়ে ঝামেলা হয়, তারপর আবার চেন স্লিপ করে, এরকম ধরনের সমস্যা তৈরি হয়। তো আপনারা যখন রাইড করবেন সাবধানে রাইড করবেন। যারা বাইকার তারা চিপা গুলি দিয়ে মেরা দেয়, কারণ চিপা গুলি মারতে খুবই মজা। যারা চিপা গুলি মারে তারা যান কত মজা লাগে। হাঁটতে মনে হয় তুললা আমার পিছিয়ে যাবো, কারণ আমার লেট হয়ে যাচ্ছে অনেক। প্র্যাকটিস করা মুড অনেক
Halo Abdullah, koi tumi, koi, ami Indian Embassy, ha, oke aho. 2000 years later. Abdullah, amar kustos ya, Abdullah, gari koi, koi kahana, Abdullah kustos ya, Abdullah koi jitu. No, God, please, no, no! যাই না অডিও কোয়ালিটি এরকম হইতাছে আমি অ্যাপে নিয়া তারপর ওটা বুস্ট করব অডিও কোয়ালিটিটা তারপরে অডিও সেরকম হবে আর আব্দুল্লাহ ব্লগ করতেছে আব্দুল্লাহর চ্যানেলের নাম হলো স্টান্ট আব্দুল্লাহ ইবনে মাসুদ তো সবাই ওর চ্যানেলটা একটু দেখবেন আর ডেসক্রিপশনে ওর চ্যানেলের নামটা দাও থাকবে লিংক দিব না এবার লিংক দিলে একটু ঝামেলা আছে আর ওদিকে ব্লগ করতেছে আগে কও তোমার কি খবর ভালোই मैं तुम्हारा साबुन है तो स्लो क्या
আসলে আমি রাস্তাটা চিনি না ও মা গো দেখো দেখো আর এদিকে এত গাড়ি মানে বলার বাইরে আমাদের অ্যাকশন ক্যামেরার ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছে গা আচ্ছা কই গিয়া সোজা তো এখন কিছু করার নাই মোবাইলটা করতে হবে আর কিছু শট অ্যাকশন ক্যামেরা দিয়ে নিব মানে যেগুলি স্টান্ট ভিডিও ওগুলি অ্যাকশন ক্যামেরা দিয়ে নিব সামনে গাড়ি ও গাইজ আমরা এখন আবদুল্লাহদের গ্রাউন্ডে চলে এসেছি এটা হলো আবদুল্লাহদের গ্রাউন্ড অনেক জুস একটা গ্রাউন্ড এখানে আমরা প্র্যাকটিস করব আর আমার অ্যাকশন ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে কিছু করার নাই ওই আবদুল্লাহ চার্জ শেষ করে তারপরে মোবাইলে শট নিব তো আজকে ভরপুর প্র্যাকটিস হবে খেলা হবে এনজয় হবে আর আবদুল্লাহ ব্লগ করতেছে হ্যাঁ তো দেখতে থাকেন এবার কও কি কইতাছিলা তো আমার আমরে বলি জামু চ্যানেল নাম নাম্বার কত আমরা নেট চ্যাম্পিয়নশিপে পারফর্ম করছি তো বাংলাদেশে এক থেকে দশের মধ্যে যারা আছে মানে আসাদুল এবং শামিম আর ভালো মতন প্র্যাকটিস করো আর স্টান্টটাকে সবাই সাপোর্ট করো আর এটা ক্রাইম না এটা আমরা বাংলাদেশে ভালো মতন আনা ট্রাই করতেছি অনেক কষ্ট করতেছি আমরা তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে আমরা এটা ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারবো আবদুল্লাহ কিছু কইবা ভাই তোদের কনগ্রেচুলেশনস আমরা তো তেমন কিছু করতে পারিনি বাট তোরা দিসস কাপায় ভাই আমি তো 45 এ গেছি নেক্সট ইয়ারে ভালো হবে ইনশাল্লাহ ট্রাই করব আস্তে আস্তে হবে একবারে তো হয় না একবারে তো গাছে উঠা যায় না ওইটাই ওইটাই আস্তে আস্তে উঠতে হবে কারণ ঝাল মারে উঠা যাবে না আর কি চলো এবার প্র্যাকটিস করতে যাই Thank you.
girl, you got me shook from the way your body looks. Got me riding hooks, got me feeling like a rook. I don't do it by the book, but for you I'll take a look. Don't know what your mama took, sweet and spicy like a cook, yeah. I'll keep it real, let's make a deal. Buy you a meal if you just let me feel. Get out your heels, grab on the wheel. Back to my place at the top of the hill. Don't have regrets, I know what's next. She need a fresh, I'll be back in a sec. Look at them legs, don't make me beg. Back to the room, let me show you my bed. Touching on your body feels like taking on a drug. You got me feeling good, yeah, you got me feeling numb. Everything you do, I can't seem to get enough. You got me feeling good, yeah, you got me feeling numb. Touching on your body feels like taking on a drug. You got me feeling good, yeah, you got me feeling numb. Crash. Share. Duri game more. Hush. Abdullah Sabun slow to lega pare gaya. Everything you do, I can't seem to get enough. You got me feeling good, yeah, you got me feeling numb. Could look at you all day. Watch the way them hips sway. Love your body so I pray. Don't you dare take it away. Can't control what I say. Lost my mind cause your frame. Hey girl, what's your name? Lit me up just like a flame. Body in motion, I feel the commotion. Beyond you like lotion. I'm honest and broken. I flow like the ocean. I feel you were chosen to fix me. I'm broken. My heart that you stolen. Hey, stay with me, play with me, lay with me. Hate to see when you leave. Chemistry feels like it's destiny. I just want you laying next to me. And I really don't want you to touch me. On your body feels like taking on a dream. You got me feeling good, yeah, you got me feeling numb. Everything you do, I can't seem to get enough. You got me feeling good, yeah, you got me feeling numb. Touching on your body feels like taking on a drug. You got me feeling good, yeah, you got me feeling numb. Everything you do, I can't seem to get enough. You got me feeling good, yeah, you got me feeling numb. Khoda, practice kara avastha kharab. Hey, I'm nahi. এই যে আসো ভাই, কি টিভি দেখাইব ভাই? প্র্যাকটিস করতে করতে এমন অবস্থা খারাপ, মুখ দিয়া গান টান পড়তে পড়তে শেষ। আর আমার কুত্তার মতন খাড়াইছে, ভিডিও শুট করার লাগা আসলে আব্দুল্লাহ তো চাপা মাস হালার পুত, তুই চাপা মাস ভাই, কামারে খালি মারে চাপা মাস তুমি এত মারা মারে তুমি আমারে পচাইছ একটু আগে কিন্তু আমার ভিডিও করছি আমি ওইটা তো দেখো এটা খোল ভাই এটা খোল আসলে তোমার ওর করোনা আছে ঠিক আছে খালার পুত এটা খোল যারা আব্দুল্লাহ বন্ধু বান্ধব খোল ওর সামনে যাবেন না ঠিক আছে করোনা আছে দেখো লাইভ মেরে দিছে এই ফটোটা তুমি দিয়া দেবে এদিকে ভাই আমি তো গয়া নাইছি তুমি কই খাওয়াই ভাই আমার ভয় লাগে যদি একটু আসাম নড়ায় আমার খুবই ভয় লাগে ভাই ঠিক আছে আসলে তোমার ক্যামেরা একটু ওয়াইড অনেক সুন্দর যা দেখো আরে ভাই হাত ব্যথা না হয়ে গেছে সো গাইস আমরা অনেকক্ষণ প্র্যাকটিস করছি এখন আমরা একটু রেস্ট করব রেস্ট করার পরে শয়তানি তো হবেই তারপরে একটু খাওয়া দাওয়া হবে তারপরে আমি বাসায় চলে যাব আমার বাসা সেই উত্তরে অনেক দূর তো টাইম করেই তারপরে চলে যেতে হবে কিছু করার নাই তো আব্দুল্লাহ বেস্ট অফ লাক কি ব্লগ কে শেষ করবো না না আরো পরে আরো পরে আরো পরে তো স্ট্যান্ডার ভিডিও কিছু নেই তারপরে দেখা হচ্ছে মানে ফুলফিল এখনো কমপ্লিট হয় নাই অবস্থা কি লেগা কেমনে ঘুরছে ও পোর্টাল মারতে গিয়ে রিভার্স মারছে আর হ্যান্ডেল ঘুরে গেছে অন হ্যান্ডেল ঠিক করতেছে কামলা এটা টাইটে ওর হ্যান্ডেল ওর মতন বাঁকা বেঁকা যায় ভাই কি এ বেকু আমারটা দিয়ে লও এ বেকু আজকে তোমার নাম হলো বেকু তুমি বেকু খাওয়াবে এ বাল মোল লাগা না আবার ঘুরে আলাইছি সাউয়া আই গলি কি বলো হ্যাঁ তোমার তো অনেক টুট লাগা দিতেইব কাজ করবা দাও যাও কি কাজ করতে দেব আমি তোমার কাজ করতে দিতাম না মানে শয়তানি করতে আইছি আজকে শয়তানি হইব আজকে পচানি হইব ওর নাম হইলো গিয়া বেকু 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 এ বেকু বেকু দাও কেমনে হ্যান্ডেল ঠিক করে
তার হ্যান্ডেল বেইকে গেছে আনা ঠিক করতেছে ব্রো বেইকে গেছে আরে বাবা এত জোরে কি মারে মিয়া আমার কেটলির মধ্যে রাখছে মিয়া তুমি আমারে এত জোরে মারছো মিয়া তোমারে দেখে লম মিয়া ও সামনে যাওয়া যাব না সো গাইস ব্লগটা দেখতে থাকেন আর বেশি এনজয় করতে পারবো না কারণ আমার উত্তরা যেতে হবে আর উত্তরা যেতে যেতে অনেক সময় লাগবে কি বলবো রাস্তাঘাটের অবস্থা তো দেখতে পাচ্ছেন কিরকম জ্যামও ছিল অনেক তো আমি চাইতেছি একটু মোটো ব্লগ টাইপের করব তো আসলে ট্রাই করতেছি আস্তে আস্তে যেন হয় তো সবাই একটু সাপোর্ট করেন তোমার সাইকেলের হ্যান্ডেল বেঁকে গেছে এখন তুমি আরে ভাই হাসি করো এখন তুমি হ্যান্ডেল কেমনে ঠিক করবা বলো তোমার হ্যান্ডেল কেন বেঁকে গেছে তুমি কেন আসতে আসো আই আমি তো কানে রিলিক্স নিতে তো না শুরু করছে থাম তো আজকে রোস্টেড আব্দুল্লাহ দা রোস্টেড দে আসে এখন সাইকেল ফালা আমার পিছনে দৌড় দিব আমি শিওর কারণ আমি জায়গা টাটা বাই বাই সো গাইজ আরও দুই দিন আগে আমার পায়ে একটা ইঞ্জুরি হয়েছিল বারাইট থেকে আমি পড়ে গেছিলাম মানে ল্যান্ড করছি পড়ে যায় নাই তো মানে পায়ে মানে ছোটোখাটো একটা ব্যথা পাইছি তো এভাবেই চলতেছি কিছু করার নাই আরও কুত্তার পাগলার মতন স্টান করতেছে কুত্তার পাগলা আমারে পুরা কী করবো সামনে পাইলে কী করব মানে ঘুষি মারে ওর সামনে যাওয়া যাবো না ঠিক আছে তো মারবো নাকি সো গাইজ অনেক লেট হয়ে গেছে এখন আমার বাসা যেতে হবে আর কয়টা বাজে এখন মানে সাড়ে ছটা ও তো সাড়ে ছটার মতন বাজে আমার এখন চলে যেতে হবে কিছু করার নাই আমার মন চাইতেছে যে এনে থাকতে তো কি আব্দুল তুমি কিছু করবা আরে মিয়া থাকা যাও আজকে আমার বাসায় মজা আমার মায়ের আমারে তুরা দিব তো গাইজ আমি আর থাকতেছি না এখানে তো আমার বাসা চলে যেতে হবে সো গাইজ আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আর ব্লগটা দেখার জন্য ধন্যবাদ এনে কি লাইট আসতেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবা মাইনসামি কিপটা গেছে সাবস্ক্রাইব করে না তো আপনারা একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন কিপটামি করবেন না তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ with the